সূর্যোদয় দেখতে আমি আর মা দুজনে এসে গেছি সূর্যোদয় দেখতে। এখন দেখছো আমরা চৈতন্য স্ট্যাচুর সামনে হেঁটে যাচ্ছি, এখনো মোটামুটি সূর্য উঠেনি। আর এই যে সুন্দর দৃশ্য দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ পুরীতে আসে। আর সকালবেলায় যারাই তোমরা আসো খুব ঠান্ডা থাকে এবং সেখানে বসে চা খাওয়ার মজাটাই আলাদা, তাই আমি আর মা একটা করে চা নিয়ে নিলাম। এখনো সূর্য উঠেনি, হালকা হালকা লালচে লালচে ভাব আছে আকাশে, আর এত সুন্দর ঢেউ আসছিল হালকা হালকা মৃদু। তখন সেখানে মা খেলতে শুরু করে দিয়েছে ঢেউ আর বালিতে, আর এখন মা কিছুক্ষণ একটু বসলো এবং এখনো সূর্য উঠেনি, হালকা লালচে লালচে ভাব তোমরা দেখতে পাচ্ছ। যখন সূর্য উঠবে তখন সমুদ্রটা একদম হালকা হালকা লাল হয়ে যাবে এবং সেই দৃশ্যটা একদম মানে কি আর বলবো। দেখছো একটু একটু সূর্য উঠতে শুরু করে দিয়েছে, মানে অনেক আগেই সূর্য উঠে গেছে কিন্তু এখানে হালকা মেঘের জন্য একটু দেখতে পাচ্ছি না। একটু সূর্যটা উঠেছে এখন, তারপর মোটামুটি আর সূর্যটা উঠেই গেছে। সুন্দর সমুদ্রের লাগছে, পুরো সূর্যের যে লালচে আবহাওয়াটা সেটা সমুদ্রের উপর পড়ছে। ফাইনালি সূর্য পুরোটা উঠে গেছে। ভিডিওটা এবং যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক করে এবং একটু শেয়ার করতে পারেন।